এই মালটা কাস্টমার ধরবো না বেকার দেখিয়া। আবার ওই যে এটা হচ্ছে সৌন্দর্য, এটা ধরবো আগে, এটার দাম একটু বাড়তি আমি থুয়ে যাইবো। কচিটা বেশি পছন্দ করে, কচি মাল কচি ডাব খাইলে মনে করেন কেউ বলে ভিটামিন বাড়ে, কেউ বলে শরীরের স্বাস্থ্য বাড়ে, কেউ বলে এনার্জি বাড়ে, এক একজনে এক জাতের কথা কয়। আর যে যেটা বুঝে আমি আর এইটাই বুঝাই যে হ্যাঁ ঠিক আছে এটা খাইলে এটা হয়। দাম নিয়ে ঠেলা ঠেলি হয় না, 100 টাকার মাল 80 টাকা কয়, 80 টাকার মাল 60 টাকা কয়। এই টাকা কি আমাকে বাড়িতে বাড়ি বিক্রি করে আনিয়ে দিবো নাকি? কথা কাটাকাটি হয় দে এত দাম কেন, আমরা দাম আনি দাম বিক্রি করি। আমাদের ভাই কত জাতের পাবলিক আছে, কেউ আছে পাই পাই লোক, কেউ আছে বড় লোক, কেউ আছে রিস্কাওয়ালা, কেউ আছে দিন মজুর আমার মতন, এরা আসে খাইবে লাগে। ড্রাইভার চাহিদা বেশি, সাইকেলের চাহিদা কম। চাহিদা বেশি কেন, ড্রাইভার চাহিদা বেশি, ড্রাইভার পানি খাইলে বলে মানুষের মনে শুনি গ্যাস্ট্রিক হয় না, আরো বিভিন্ন জাতের লোক হয় না, ভিতর ঠান্ডা থাকে। চৈত্র মাস থেকে শুরু হয়, পুরা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে গরম থাকলে, আর না শীতকালে এদিকে একটু অফ যায়। প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি করে দিতে হয়, নাহলে এটা বাসি হয়ে যায়, নষ্ট হইলে ভিতরে থাকবো দাগি দাগি থাকবো, কালো কালো থাকবো। প্রায় মানুষে পছন্দ করে, কেউ খায় না কেউ খা, আমার তো কাটে নেই পছন্দ। বাইরে এলে আমি যে ভাইয়ের ধরেন কিনছি, আমাকে বাইরে করলাম যে ভাই আপনার কপালই ভালো না, আমি তো আর ভিতরে ঢুকে দেখি নাই, আমি এদিকে আনছি ভালো, আপনিও ভালো দিকে লইছেন। তখন মনে করেন এত টাকা দেবে একটা মালটা ল, তো নষ্ট মালটা আমি রাখিয়ে দিই, বাইরে একটা মাল দিয়ে দিই, লস হইলে কি করা যাবো, কাস্টমারকে নষ্ট করা যাইব। মানুষের ভাই সাইজ ভালো দিকে খায়, কোয়ালিটি ভালো দেহে তাই কাই। যাত্রাবাড়ির দিকে 6টার দিকে সকাল, বেশি হারা দিন লাইতে 10টা বাজে 11টা বাজে এমন আছে, রাত 8টা বাজে। কাস্টমারের কাছে আমার এটা বিহি, কাস্টমারের চাহিদা ভালো হইলে আমার কাছে বিহি ভালো হয়। পাইপ গুলো মনে করেন অনেকে পাইপ দিয়ে ব্যবহার করে, অনেকে মুখে মারে, কেউ আনে বরিশাল থেকে, কেউ আনে পটুয়াখালী থেকে, কেউ আনে রংপুর থেকে, কেউ পাবনার। ডেঙ্গু যখন বেশি ছিল তখন নাইকেল তো চলতো, ডাব নাইকেল চলতো, বিক্রি হইব না কে, বিক্রি তো হয় প্রতিদিনই বিক্রি হয়। বড় সাইজে 100 সামনে দেখেন, ছোট দিয়েছে 80 টাকা। বাবানি যাত্রাবাড়িতে গিয়া আমাকে খাতাতে পেটিস হয়ে গেছে, আমার টেকনিক হয়ে গেছে। প্রথম অবস্থা আমরা মনে ডাবে কূপ দিতে পারি না, ভয় ভয় লাগে, যখন কাটতে কাটতে যখন হাত চালু হয়ে যায় তখন আমাকে ইজি হয়ে যায়। দুনো অংশ কাটলে একই পানি দেবে, তাড়াতাড়ি হইলে কি মানে একটা সৌন্দর্য আছে না, এর জন্য আমরা মুখে কাটতে হয়, পিছনে কাটলে সৌন্দর্যটা খারাপ হয়ে যায়। কাস্টমারে বাছাই করে কোনটা ফুকা, কোনটা বেঁকা, কোনটা তেরা, এটা বাছাই করে।